দিন পর আবারও অনলাইনে তোমাদের গণিত বিষয়ের নবম শ্রেণীর ক্লাস শুরু করার আগেই তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তোমরা করোনাকালীন সময় বিগত বছর সহ এই মাস দুয়েকের মধ্যে অতিরিক্ত করোনা বেড়ে গেছে, যার কারণে খুব সতর্কতা সাবধান অবলম্বন করতে হবে। তোমরা বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং বাড়ি থেকে বাড়িতে বাড়ি ফেরার সময় হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান দিয়ে হাত ধুতে করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে, স্বাস্থ্যকে মেনে চলতে, এই প্রমাণ করে আমি আজকের ক্লাস শুরু করছি। দেখো এখানে আজকে আমাদের গণিত বিষয়ে পাঠের বিষয় বুঝতে পারছ যে এখানে আমরা কোনো কোনো জিনিস, যেমন এখানে আমরা কুড়িটি একটা ধরো যে একটা একটা মুক্তারে আমরা একটা আয়ত একটা জমি বা মাঠ, আয়ত একটা জমির মাঠটা কী করা হয় সেখানে সেটাকে আমরা কী বলি এটাকে কী বলি প্রস্থ, অথবা এই ধরনের একটা চিত্র, এই ধরনের আমরা চিত্র আমরা কী জানি ত্রিভুজ, এই ধরনের ত্রিভুজ কী করা হয় যে অত ক্ষেত্রফল মাপা হয়, তারপরে ভাব পরিবর্তন হয়, কোণের পরিবর্তন হয়, তারপরে একটা একটু জমি অথবা মাপ বা ঘরের মেঝে দর্গপ্রস্থ আয়তন ইত্যাদিতে দপ্তর হয়, এই সংক্রান্ত পরিমাণ করা সংক্রান্ত বিষয়কে আমরা কী বলতে পারি পরিমিতি বলতে পারি। তাই আজকে আমাদের পরিমিতি বিষয়ে আলোচনা করার আগে আমরা পরিমিতিটা কী জিনিস সে বিষয়ে আমরা আলোচনা করব। আমি দেখো যে আজকে আমাদের আলোচনা বিষয় পরিমিতি, তাহলে পরিমিতি এখানে পরি একটা জিনিস আর মিতি এখানে একটা দুটো অংশ, পরিমিতিতে আমরা দুইটা অংশ পাচ্ছি, পরি একটা অংশ আর মিতি একটা অংশ। পরি বলতে এখানে আমরা বলতে পারি সচরাচর যে উপরিভাগ, এখানে পরি বলতে এখানে আমরা উপরিভাগ বলবো যে কোনো জিনিসের উপরিভাগ, একটা ঘরের মেঝের উপরিভাগ, একটা মাঠের উপরিভাগ, একটা ক্ষেতের উপরিভাগ বা একটা কোনো আয়তাকার বস্তুর উপরিভাগ, সে উপরিভাগে আমরা কী পাই দৈর্ঘ্য প্রস্থ পাই উচ্চতা পাই। যেমন এখানে একটা বই, এই বইটার এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে, এ সংক্রান্ত বিষয় হতে পারে আমার ত্রিভুজাকৃতির উপরিভাগ, এগুলোকে বলা হয় পরি। আর এই উপরিভাগে কী করি মিতি অর্থাৎ পরিমাপ করি, এটাই আমরা বলবো উপরিভাগ। পরি বলতে আমরা এখানে বলব উপরিভাগ, আর এই অংশটাকে বলব এটা হলো আমরা এই অংশটা আমরা এটা বলতাম। আর এইখানে যে অংশটা আছে দুটা অংশ, এই দুটা অংশের মধ্যে এটাকে আমরা বলবো কি পরিমাপ, আমরা এইটাকে বলবো পরিমাপ অর্থাৎ নীতির মধ্যে পরিমাপ অর্থাৎ মাপ চোখ পেলে যেটা পাবো সেটা বলা হয় পরিমাপ। তাহলে পরিমিতি অর্থাৎ কোনো বস্তু বা কোনো জিনিসের উপরে ভাগের যে মাপ চোখের বিষয়টা সেটাকে আমরা বলব পরিমিতি। তাহলে আমরা পরিমিতির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো পরিমাপ করতে পারবো সেটা তো বিষয় আছে। এখানে যে কোনো ঘরের মেঝে বা একটা ঘরের ওয়াল অথবা ছাদ অথবা মেঝে মাঠের সেটা বিভিন্ন আকৃতি হতে পারে, ত্রিভুজ আকৃতি, চতুর্ভুজ আকৃতি,
হতে পারে যে আপনি আমার রীতি কয়েকটা ছোট ভোট অর্থাৎ এখানে ত্রিকোণ এবং চতুর্কোণ ত্রিকোণ কয়েক প্রকার আছে চতুর্কোণের কয়েক প্রকার আছে সেগুলো তো আছে আমাদের পাঠ্যমে যে বিষয়গুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে এখানে পরিমিতে পরিমাপের বিষয়টা কিন্তু আসলে আমাদের দেখতে হবে যে এখানে পরিমিতির পরিমাপের ক্ষেত্রে আমার একটি দৈর্ঘ্য পরিমাপ হতে পারে আবার ক্ষেত্রফল আয়তন ঘনফল ইত্যাদি ইত্যাদি পরিমাপ করা হয় কোনো বস্তু বা কোনো পৃষ্ঠতলের বা কোনো তলের হ্যাঁ টেবিলের বা একটা মেঝে ইত্যাদি ইত্যাদি এখন পরিমাপ বলতে তাহলে পরিমাণ কিন্তু রাশি এবং এর নির্ধারিত এককে অনুপাতে রাশি পরিমাপ নির্ধারণ বলে তো পরিমাপকে আমরা কিন্তু পরিমাণ কিন্তু রাশি আর একক রাশি সেটা হলো পরিমাপ পরিমাণকৃত রাশি এবং একক রাশির অনুপাত সেটা হলো পরিমাপ তাহলে পরিমাপটা আমরা এভাবে পারব যে পরিমাপ সমান পরিমাপ সমান হলো পরিমাণ পরিমাপকৃত পরিমাপকৃত রাশি অর্থাৎ যে রাশিটা আমরা পরিমাপ করব সেটা আর যে পরিমাপ করব একক রাশি একক রাশি তাই হবে পরিমাপ মানে যে রাশিটা পরিমাপ করব যেমন একটা টেবিল পৃষ্ঠা পরিমাপ করব এটা হলো পরিমাপকৃত রাশি এর আর একক রাশি অর্থাৎ যে রাশি দ্বারা আমরা পরিমাপ করব অর্থাৎ হয়তো মিটার সেন্টিমিটার হ্যাঁ ইত্যাদি এটা হলো একক রাশি একক রাশি এই দুটার অনুপাতকে আমরা বলব পরিমাপ তাহলে পরিমাপের ক্ষেত্রে আমরা পাবো দুটা জিনিস একটা রাশি অর্থাৎ কোনো বস্তু আর একটা রাশি একক দ্বারা একক হলো একটা রাশি এই বিষয়ে এই দুটার অনুপাতকে আমরা বলবো পরিমাপ তাহলে আমরা পরিমাপ যখন বলবে কথা তখন আমরা এই সূত্রটার আলোকে আমরা কি বলতে পারি যে নির্ধারিত একক সম্পর্ক প্রত্যেকটা একটা সংখ্যা বা যা পরিমাপকৃত রাশিটির একক রাশির কত গুণ তা নির্ধারণ করে যখন বেঞ্চটির 5 মিটার লম্বা একটা বেঞ্চ আছে 5 মিটার অথবা 10 মিটার লম্বা একটা বেঞ্চ অথবা একটা ঘর রয়েছে অথবা একটা জমি হ্যাঁ দৈর্ঘ্য 5 মিটার বা 10 মিটার চাও হ্যাঁ এখানে মিটার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আমরা পেলাম যাকে একক হিসাবে ধরা হয়েছে তাহলে মিটারটা হলো একক মিটারটা হলো একক আমরা এখানে যে মিটারটা উল্লেখ করলাম 5 মিটার বা 10 মিটার আমরা যেমন বললাম এখানে যে 5 মিটার অথবা 10 মিটার দৈর্ঘ্য তাহলে এই যে মিটার এই মিটারটা হলো একক হিসাবে আমরা চার চার তুলনায় বেঞ্চ হলো 5 গুণ এখন বেঞ্চের যে একটা দৈর্ঘ্য একটা বেঞ্চ আমরা যদি একটা বেঞ্চ কল্পনা করি তো বেঞ্চের পৃষ্ঠটা দৈর্ঘ্য 5 অর্থাৎ 1 মিটারে 5 গুণ 1 মিটারে 5 গুণ হলো 5 মিটার অথবা 1 মিটারে 10 গুণ হলো 5 মিটার তাহলে এখানে আমরা পরিমাণ রাষ্ট্রের দৈর্ঘ্য যদি বলি এখানে ধরি যে 5 যদি ধরা হয় তাহলে এটা মানটা আসবে কত 5 মিটার
तथा एक मीटर है पांच गुण, एक मीटर है पांच गुण हेलो एक परिमाप डेल्टा परिमाप तो कल रखना पांच मीटर তাহলে আমরা পরিমাপ সম্পর্কে আমরা এখানে জানলাম। এবার আসি এখানে পরিমাপের ধারণার জন্য এখানে আমি ধারণা পেশ করলাম। এখন আমরা যাই যে কি কি বিষয় আমরা এখানে পরিমাপ করছি। তাহলে আমাদের গণিতের আলোচনার বিষয় আছে যেখানে ত্রিভুজ ক্ষেত্র হতে পারে, চতুর্ভুজ ক্ষেত্র ক্ষেত্র হতে পারে, আবার বহুভুজ ক্ষেত্র বহুভুজ বলতে ষষ্ঠভুজ পঞ্চভুজ পঞ্চভুজ ষষ্ঠ ষড়ভুজ ইত্যাদি হতে পারে। আবার আরো জিনিস হতে পারে গোল জিনিসের, এটা হলো ত্রিভুজ আকৃতি, এটা হলো চতুর্ভুজ আকৃতি। আবার পঞ্চভুজ আকৃতি আবার হতে পারে বৃত্তাকার, এই ধরনের বৃত্তাকার আবার আয়তাকার ঘনবস্তু এরকম। এটা হলো আয়তাকার, এটা হলো একটা আয়তাকার ঘনবস্তু, এই আয়তাকার ঘন এটা তো একটা আয়তাকার একটা পথ বা একটা পাত একটা মানে বইয়ের পাতা পৃষ্ঠাতীত হয়ে গেল বা মেঝের ঘরের মেঝে অথবা জমি পৃষ্ঠাতীত হয়ে তাই থাকা ত্রিভুজ ক্ষেত্র তাই। আর কেন এটা ঘনবস্তু, ঘনবস্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো একটা উদাহরণ সেটা হলো আমরা সাধারণত দেখেছিলাম ইট, ইটটাকে আমরা আয়তাকার ঘনবস্তু রাখবো। ইটের ছয়টা দল আছে, যেমন একটা বই বইয়েরও কিন্তু যেমন ছয়টা দল আছে, একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, এখানে বইয়ের কম বেশি আছে কিন্তু হিটারটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। যেমন এই যে এই হাতটা দেখো এখানে ছটা দল আছে, এটা একটু সবচেয়ে ভালো হয়েছে একটা 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 এক দুই তিন চার এখানে একটা আর একটা পাঁচ ছটা, এই ছয়টা দল এটা আমরা গুরুত্বপূর্ণ আমরা ইটটাকে বলবো আইটাকে ধন্যবাদ। এই ঘনবস্তুর আমরা পরিমাপ করতে পারি, এ বিষয়ে আবারও করতে পারি ওই সমস্তগুলো যেমন বেলুন আকৃতি এবং ঘনক ঘনক্ষণ এরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকটি যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলব ঘনক। সব দিকটি আমরা সমান পাব, তার মানে এটা যদি ইয়ে হয় তাহলে উচ্চতাটা ইয়ে প্রস্থ ইয়ে সব দিক থেকে সমান সেটাকে বলবো আমরা এটা ঘন আকৃতি বস্তু চারদিক থেকে ঘন আকৃতি। এরপর আরো আছে যেমন এখানে বেলুন আকৃতি, আমার বেলুন আকৃতি যেমন আমরা এই ক্ষেত্রে যেকে ইলিমিটি সিলিন্ডার বলা হয়, এই আকৃতি বস্তুকে আমরা বলবো বেলুন বা সিলিন্ডার। এই আকৃতির বস্তু বেলুন বা সিলিন্ডার এদেরও আমরা পরিমাপ করতে পারি। এরপরে যৌগিক ঘন বস্তু সুষম ঘন বস্তু, তো সুষম ঘন বস্তু হ্যাঁ আমরা ওই ঘনকটাকে বলতে পারবো সুষম ঘনত্ব, আবার ইটটাকে বলতে পারবো, আবার একটা তারপরে এবারে তোমার যেটা বলছিলাম যে যৌগিক ঘনবস্তু, যৌগিক ঘনবস্তু হতে আমার করে এটা একটা ঘনবস্তু। এরপরে যদি আর একটা আমরা বস্তু এরপরে যদি আর একটা আমরা বস্তু নিক্ষেপ করি তাহলে সেটাকে আমরা ঘনবস্তু বলবো। তাই একটা ঘনবস্তুর জন্য আরেকটা ঘনবস্তু সংযুক্ত থাকে,
তাহলে সেটাকে আমরা বলব ঘন, মানে যৌগিক ঘন বস্তু। অর্থাৎ যৌগিক বলতে একাধিক ঘন বস্তু, একটা ঘন বস্তুর সাথে আর একটা ঘন বস্তু সংযোগ থাকে, সেক্ষেত্রে যে পরিমাপ করা সেটাকে যৌগিক ঘন বস্তু বলব। তাহলে আমরা যে সমস্ত বস্তুগুলো পরিমাপ করব সেই বস্তুগুলো আমি চিত্রের সাহায্যে তোমাদের দেখালাম। এখন আমরা এই বিষয়গুলো পর্যায়ক্রমে, একসাথে হবে না, এই বিষয়গুলোকে কয়েকটা অধ্যায় ভাগ করা হয়েছে। ত্রিভুজের ক্ষেত্রে একটা চ্যাপ্টার ধরা হয়েছে, আবার তোমার তৃতীয় এক্সারসাইজ ত্রিভুজের ক্ষেত্রে একটা ধরা হয়েছে, তারপরে চতুর্ভুজের ক্ষেত্রে একটা ধরা হয়েছে। এরপর করতে করতে আমরা কয়েকটা অনুশীলনীতে এখানে ভাগ করা হয়েছে এই ঘনবস্তু পরিমাপ করার জন্য। সেটা আমরা এখানে বলি এই অধ্যায়টা হল ষষ্ঠদশ অধ্যায়। এই ষষ্ঠদশ অধ্যায়ে আমাদের এই ঘনবস্তু, এই বস্তুগুলোকে কয়েকটা ভাগে ভাগ, চারটা অধ্যায় ভাগ করা হয়েছে, চারটা অনুশীলনীতে ভাগ করেছি টপিকে। প্রথম একটা ষোলো পয়েন্ট একে ত্রিভুজ সংক্রান্ত, এরপরে ষোলো পয়েন্ট দুয়ে চতুর্ভুজ সংক্রান্ত, আর ষোলো পয়েন্ট তিনে আছে তোমার বৃত্ত সংক্রান্ত, বৃত্ত সংক্রান্ত বিষয় নিয়ে। আর ঘনবস্তু বা যৌগিক ঘনবস্তু বিষয়ে বা ঘন বিষয় নিয়ে বা বেলুন, এগুলো এক ধরনের সেখানে আলোচনা করা হয়েছে ষোলো পয়েন্ট চারে। এই ষোলো পয়েন্ট চারে আলোচনা করা হয়েছে আমাদের এতে ঘনবস্তু, বেলুন, বৃত্ত, আয়তাকার ঘন, মানে এখানে ঘনবস্তু আয়তাকার ঘনবস্তু যাকে বলে সলিড, এটা আকৃতি, আবার ঘন, হ্যাঁ এটা হলো একটা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ছক্কা। এটা আমরা ছক্কা খেলি, ওই ছক্কা লুডো ছক্কা, এই ছক্কার যে গুটিটা, এই গুটিটার একটা ঘনচাত্র সুন্দর একটা উদাহরণ। আর ইটটা হলো আয়তাকার ঘনবস্তু, আর যৌগিক ঘনবস্তু আর বেলুন আকৃতিতে দেখালাম সিলিন্ডার ক্ষেত্র, সিলিন্ডার আকৃতি বললাম যেটা। আর একটা আমরা যৌগিক বস্তু আর মধ্যে আছে যে একটা দুটা এক বা একাধিক ঘনবস্তুর মানে সংমিশ্রণ, সেটা হলো যৌগিক ঘনবস্তু। যাও আজকে আমরা ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে আলোচনার আগে আমাদের এতগুলো বিষয় একসাথে হবে না, ছটা অনুশীলনীতে ভাগ করা হয়েছে। তার মধ্যে আজকে যেটা জানবো সেটা হলো ত্রিভুজ সংক্রান্ত, হ্যাঁ কোনো রাশির বা বস্তুর বা কোনো ক্ষেত্রের পরিমাপ আমরা জানবো। এখন ত্রিভুজের ক্ষেত্রফল জানার জন্য আমাদের যেটা বেশি জানা দরকার আমাদের সেটা হলো যে এটা একটা হলো ত্রিভুজ, এটা যে কোনো ধরনের ত্রিভুজ, ত্রিভুজ আমরা সাধারণত জানি ছয় প্রকার, বাহু ভেদে তিন প্রকার আর কোণ ভেদে তিন প্রকার। তো ছয় প্রকার ত্রিভুজের ছয়টা সূত্র আছে পরিমাপ করার জন্য, কারণ কোনো জিনিস পরিমাপ করতে গেলে তার সূত্র জানা লাগে। সূত্রই হলো সব কিছুরই মূল চাবিকাঠি। সূত্র যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত সূত্রটা আমাকে পড়ানোকে মনে রাখতে হবে, বা সূত্র তৈরিত্বর পদ্ধতি আছে, কিন্তু আপনি তো সূত্রের মাধ্যমে যেহেতু করবো তো সূত্রটা জানবো, সেটা প্রমাণ পরে। তো সূত্রটা এই ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে আমরা এটা পাইছি পূর্বের শ্রেণীতে, অর্থাৎ অষ্টম শ্রেণী, এর পূর্বের শ্রেণী এটাকে আমরা যে নবম দশমী বলি ত্যাগ পাই। তো পূর্বের শ্রেণী বলতে অষ্টম শ্রেণী ধরবো, সপ্তম শ্রেণী ধরবো, তো সপ্তম মানে অষ্টমটাই ধরি। অষ্টম শ্রেণীতে আমরা ত্রিভুজের ক্ষেত্রে ফল আমরা পেয়েছি এ সংক্রান্ত। ত্রিভুজের ক্ষেত্র মানে সূত্র, ত্রিভুজের ক্ষেত্র মানে সূত্র আমরা জানি অষ্টম শ্রেণী পেয়েছে ওয়ান বাই টু গুণ ভূমি গুণ উচ্চতা,
এক ব্যাপার। তাহলে এর আগের যে সাধারণ সূত্রটা দেখালাম ছটার ক্ষেত্রে, ওই সূত্রটা আমরা সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারবো, এটা হচ্ছে একটা। তাহলে আর একটা যেটা হলো তখন যে এইগুলা হলো ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র, এই সূত্রগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ত্রিভুজ সংক্রান্ত ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এই জন্য আমরা চিত্র সহ ত্রিভুজের ধারণা এবং ক্ষেত্রফল মানে নিয়ে আজকে আলোচনা করব, পরবর্তীতে আমাদের অঙ্ক বিষয়ে যাব। এখন দেখো এখানে আর একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু এদের অন্তত কোণ যদি থাকে, ত্রিভুজ ক্ষেত্রের দুটা বাহু থাকবে আর এর অন্তর্ভুক্ত কোণ থাকবে। তাহলে ত্রিভুজ ক্ষেত্রে দুটা একটা বিষয় অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, দেওয়া থাকলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা তাহলে আমরা দুটো বাহু দেখি, দুটো বাহু অঙ্কন করি, এখানে একটা ত্রিভুজ বলছে দুই বাহু, তো দুটো বাহু কল্পনা করি, তো দুটো বাহুকে আমরা কল্পনা করবো, এখানে তিনটে তিন বাহুটাকে ধরবো, ইয়ে এটা ধরব বি, এটা ধরব সি, এখানে তিনটে বাহু ধরব, এই তিনটে বাহু যে কোনো দুটো বাহু ধরব, তিনটে বাহু যে কোনো ক্ষেত্রে বি সিটাকে ধরলাম এম, আর এখানে নাম্বার দিই যে আমরা তারা শুনে দেবে এ বি সি, অর্থাৎ বি সিকে ধরলাম এ, এ সিকে বি, আর এবিকে ধরলাম সি, যদি তা হয় এ থেকে এ থেকে বিশের উপরে একটা লম্ব দিতে আঁকি, এর বিশের উপরে লম্ব আঁকি, এই লম্বটা এটি লম্ব আঁকলাম, এই লম্ব আঁকাতে উচ্চতা দাঁড়ালো, এটা তাহলে উচ্চতা কাম ধর্ম এইচ, এই উচ্চতা এইচ হল। এখন কোণ যদি আমরা সি বিবেচনা করি তাহলে একরকম হবে, তাহলে কোণটা যখন আমরা এই সি ধরব, সেই সি কোণ যদি ধরি তাহলে সেখানে আবার কী হবে, সি বিবেচনা করলে আমরা সাইন সি, তাহলে সি যদি কোণ সি হলে হ্যাঁ মনে করবো যে কোণ সিয়ের ক্ষেত্রে আমরা কী ধরব যে এডি বাই সিএ, এটা যখন হবে তাহলে আমরা যদি এটাকে সাইন ধরি তাহলে এটা সমকোণ হয়ে গেল, এটা একটা সমকোণ হবে বাঁকাতে, আমরা এটার ক্ষেত্রে যখন সি ধরব তখন আমরা এটাকে লম্ব ধরব, এটা ভূমি ধরব, এটা অতিভূমি ধরব,
তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাতের সূত্রটা এখানে ব্যবহার করবো, পিথাগোরাস সূত্র যদি বলতে চাই সূত্রের আলোকে আমরা ওই ত্রিকোণমিতি অনুপাতটা যদি এখানে ব্যবহার করি, যদি বলি যে সাইন সিন, সাইন মানে কি হয়, লম্ব বাই প্রতিভূত, লম্ব বাই প্রতিভূত, তাহলে লম্ব কি জানি এডি, আমি অতিভূত পাইছি এসি, এই জিনিসটা আসবে তাই না, এসি বা সিএ, তাহলে আমার দেখো একটা বল আছে ত্রিভুজের দুই বাহু, তাহলে দুই বাহু বলতে এখানে এডি একটা বাহু পেলাম আর এসি বাহু পেলাম, আর তো যে তাদের অন্তর্ভুক্ত কোন, তাদের অন্তর্ভুক্ত কোন দুটা বাহু অন্তর্ভুক্ত কোন, তাহলে আমরা অন্তর্ভুক্ত কোনটা এখানে যদি আমরা শিখে কল্পনা করি, যদি আমরা সি কল্পনা করি তাহলে এই সিয়ের ক্ষেত্রে আমরা এই দুটা বাহু পাইলাম এসি আর সিয়ের ক্ষেত্রে শিকোণ যদি হয় তো অন্তর্ভুক্ত কোন বাহু হতে হবে, একটা হলো এসি আর একটা হলো বিসি, আর যদি বি কোণ হয় তাহলে কোণ হবে এবি আর বিসি, আর যদি এ কোণ হয় তাহলে অন্তর্ভুক্ত বাহু হতে হবে এবি আর এসি, এভাবে আর যে বাহুগুলো এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হবে। এখন যখন আমরা শিকোণকে ধরলাম তাহলে শিকোণের যদি সাইন করতে যাই তাহলে লম্ব আর অতিভূত, অর্থাৎ লম্ব এখানে আই বিসি থাকলে এটি আর অতিভূত হলো এসি, সেই ক্ষেত্রে আমাদের এটা হয়। এখন এখানে যদি আমরা যার যার মান বসে দিই এখানে তাহলে কি আসবে, তাহলে আমাদের যদি সাইন সি রাখে দিই তাহলে এডিকে থার্টি এইট আর এসি হচ্ছে বি, মান বসে দিলাম এখানে আমরা এডি ধরছে এইচ আর এসি ধরছে বি, তাহলে এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে, এইচ সমান বি সাইন সি, এই জিনিসটা আমরা এখানে পেলাম, তাহলে এইচ সমান বি সাইন সি পেলাম, তাহলে আমরা এখানে উচ্চতর মান পেলাম, তাহলে আমরা এখন তাহলে আমরা কি বলবো যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে দেয় সে ক্ষেত্রে আমরা শিকোণের ক্ষেত্রে বের করতে, এখন যদি আমি বলি যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলে কি দাঁড়াবে, এখন দেখো তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানতাম যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ক্ষেত্রফল তাহলে আমরা কি হাফ একটা লিখব কিন্তু ভূমি ভূমিকে কি ধরেছি এ আর উচ্চতার মান দিতে পারে না, উচ্চতার মান আমার জানা ছিল না এই জন্য উচ্চতা মান পেলাম কি সেটা বি সাইন সি, হাফ ভূমি করলে এ বি এ হবো একটা কোণের ক্ষেত্রে, অর্থাৎ সি কোণের ক্ষেত্রে আমরা আগে পেলাম, এমনিভাবে যদি বি কোণের ক্ষেত্রে ব্যয় করি তাহলে এখন হবে সি কোণের ক্ষেত্রে ব্যয় করলে এখন, তাহলে এখানে সি কোণের ক্ষেত্রে এবি সি কোণের ক্ষেত্রে পাব, এখন যদি আমরা অনুরূপভাবে বি কোণ যদি ধরি তাহলে বি কোণের জন্য যেমন সি কোণের জন্য কোন কোন ব্যয় পেলাম এ বি পেলাম দুটো বাহু,
বলেছে না এবার শিখনের অন্তর্ভুক্ত বাহন কেমি আর বিতরে বিশ্ব তাহলে তাহলে আমরা অনুরূপভাবে আমরা বলতে পারবো যে একনের ক্ষেত্রে ক্ষেত্রফল কি আসবে একনের ক্ষেত্রে আমরা বলবো ক্ষেত্রে ওই একই ভাবে কি লাগব তখন আমরা যেহেতু ধরছি এখন যদি এখন আমি কেবল বিশ্ব দেখে নেন বিশ্ব ক্ষেত্রে যখন আসবে তখন বাকি কোনটা হবে সি আর যদি বিশি পাওয়া হবে তখন বাকি পাওয়াটা হবে এক আর যদি সি হবে বাকি পাওয়াটা কোন দাঁড়াবে এই কোনটাই হবে এখানে এখানে বড় কোন আর বেশি করে বাহন এটা বা বছর ধরবো ছোট দিয়া আর কোন সময় বড় বলে ধরবো কোনটা কোন হবে যখন কি কোন হবে তখন বা বলে ধরবো সি এ আর যখন সি কোন ধরবো বা হতে হবে এ বি আর যখন এ কোন ধরবো তখন বাউটা হবে বেশি এইভাবে একটা করলে বাকি তিনটে একই রকম হয়ে যাবে তাহলে আমরা একটা এই কোন ভেদে দুটো বাহু আর বাহু সংলগ্ন কোনের ক্ষেত্রে আমরা এই তিনটা সূত্র বের করি এই সংক্রান্ত অঙ্ক কিন্তু থাকে তাহলে আমরা যখন এখন অঙ্ক থাকবে তখন আমরা এই তিনটা সূত্র আমরা এখানে প্রয়োগ করবো এই তিনটা সূত্র আমরা এখানে প্রয়োগ করলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল মান বেরিয়ে যাব এখানে আমি দুটো বিষয় আলোচনা করলাম আরও চারটি বিষয় হয়তো একদিন হতে লাগে দুজন রাখতে পারে যা হোক তা আগামীতে আলোচনা করব হ্যাঁ সেই ক্ষেত্রে তোমাদের আবারও সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে তোমরা আবারও করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং তোমরা এই ক্লাসগুলো বাড়িতে খাতা কলমে লেখা চর্চা কর কেন চর্চা করা ছাড়া গণিত এমন একটা বিষয় যে চর্চা ছাড়া হবে না মুখস্ত হবে না এটা চর্চা করতে হবে যে তোমাদের পাঠ্য বইও আছে আমি এখানে দেখে না আলোচনা গেলে তোমরা দেখবে পাঠ্য বই দেখবে আমার আলোচনা দেখবে অবশ্যই কষ্ট তোমাদের সহজ হয়ে যাবে তোমরা করতে পারবা আর এই কামনা করে সকলে সুস্থ থাকবে আজকের তো এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ।